নমস্কার সবল আরম্ভ করেছে আসামিস ট্রেন্ডিং আজি 12 আগস্ট আর আজি দিনটোর কেবাটাও গুরুত্বপূর্ণ খবর লো এসেছ আর এনে ধরনের খবর সমূহ নিতু চাবল চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবল আজির দিনটোর প্রথম ব্রেকিং নিউজ পুনের USTMক লো বৃহৎ মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার USTMর মালিক মুসলমান হওয়ার বাবেই কংগ্রেসে মাত মাতিছে বলে অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার USTMে আরম্ভ করেছে জেহাদ যতেই মুসলমান তাতেই কংগ্রেসে মাত মাতে USTMত সর্বধর্মীয় গেট থাকিব লাগে USTMে জেহাদ চলাইছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে USTMে USTMর মালিক মুসলমান হওয়ার বাবে কংগ্রেসে মাত মাতিছে হিন্দু হওয়া হলে কংগ্রেসে এবারও মাত নামাতিলে হেতেন USTMক লো USTMর বাবে গুহাটিত কৃত্রিম বানপানী হয়েছে পুনের মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার USTMক লো পুনর্বার এইদরে সরব হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে মুসলমান মালিকক রক্ষণাবেক্ষণ দিয়ার অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিবলৈ আন এটা অতিক গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পত্নী ঋণিকী ভূঁয়া শর্মার সকল সম্পত্তি রাইজর সম্পত্তি ঋণিকী ভূঁয়া শর্মার সম্পত্তিত অধিকার নাই পুত্র কন্যার ঋণিকী ভূঁয়া শর্মার সকল সম্পত্তি লাভ করব জনতাই সকল সম্পত্তি পাব রাইজে ঋণিকী ভূঁয়ার প্রতিশ্রুতি প্রদান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঋণিকী ভূঁয়া শর্মার সকল সম্পত্তি রাইজকে দি থই যাম বলে মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার আমার লড়া ছালীর বাবে একু নাথাকে ঋণিকী ভূঁয়ার সম্পত্তির এক অংশ নাথাকে নিজের লড়া ছালীর বাবে জিয়াই থাকালেকে কিবা কিবি করে থাকিব ঋণিকী ভূঁয়া শর্মাই ঋণিকী ভূঁয়া শর্মাই যি করেছে যি সম্পত্তি করেছে সকল দি থই যামবাসী রাইজক আমি বেলেগ তেজ মংসরে বনুয়া মানুষ হিমন্ত বিশ্ব শর্মার ভাষ্য মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পত্নী ঋণিকী ভূঁয়া শর্মার বিরুদ্ধে বিরোধী দলে বা আন রাইজে প্রশ্ন উত্থাপন করে থাকে যে ইমান সম্পত্তি কেনেক বনালে হিমন্ত বিশ্ব শর্মার পত্নী ঋণিকী ভূঁয়া শর্মায় আর তার প্রত্যুত্তরত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কলে ঋণিকী ভূঁয়া শর্মার যে সম্পত্তি আছে সেয়া ঋণিকী ভূঁয়া শর্মার সম্পত্তি নহয় সেয়া রাইজর সম্পত্তি আর রাইজকে বিলাই দি থই যাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিজের পত্নীর সম্পদ দিবলৈ আন এটা অতিক গুরুত্বপূর্ণ খবর পুনের অখিল গগৈর মন্তব্য রাজনীতিবিদ সকল মানুষ বাদকৈ সাম্প্রদায়িক প্রাণীত পরিণত হয়েছে রাজনীতিবিদ সকলে সকল সময়তে হিন্দু মুসলমানের কথাকই সমাজখন ধ্বংস করেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিক লৈ পুনের সরব হল অখিল গগৈ বাংলাদেশের শাসক শ্রেণীয়ে জনতার বাক স্বাধীনতা নাইকিয়া করে পেলাইছে সুপ্রিম কোর্ট সংসদ সকল সরকারের নিজের হাতলৈ গৈছিল নিজের মতে ব্যবহার করেছিল বাংলাদেশত হওয়া সংগ্রাম জনতার প্রতিবাদক সকল গণতান্ত্রিক মানুষেই সমর্থন করে কিন্তু সংগ্রামের নামত হিন্দু মানুষের উপর করা নির্যাতন গরিহণার যোগ্য ভারত সরকারে কূটনৈতিকভাবে বাংলাদেশত থাকা হিন্দু লোকের উপর চলি থাকা নির্যাতন বন্ধ করক কিন্তু কোনো পর্যায়ে বাংলাদেশের পরা হিন্দুয়ে হোক বা মুসলমানেই হোক কাকু অসমত প্রবেশ করবলে দিয়া নহব অনুপ্রবেশের আমি বিরোধী সেই বলে বাংলাদেশী লোকক আমি অসমত স্থান নিদিও বাংলাদেশত হিন্দু সকলক করা নির্যাতন সম্পর্কত পুনের সরব হল অখিল গগৈ দিবলৈ আন এটা পলিটিক্যাল ব্রেকিং নিউজ মিত্রতাত ফাট ভাগ ভাগ হব নাকি অগপ আর ভারতীয় জনতা পার্টির মিত্রতা মরিগাঁও বিধানসভা পরিষদত অগপ বিজেপির মিত্রতা ফাট রমাকান্ত দেউরীর বিরুদ্ধে সরব অগপর মরিগাঁও জেলা সমিতি অগপ বিজেপির মিত্রতা নমনার অভিযোগ বিধায়ক রমাকান্ত দেউরীর বিরুদ্ধে অগপর বিরুদ্ধে বহু বিতর্কিত মন্তব্য করেছে রমাকান্ত দেউরীয়ে এটা বিশেষ সম্প্রদায়ক রক্ষণাবেক্ষণ দিবলৈকে অগপর জন্ম হওয়া বলে মন্তব্য রমাকান্ত দেউরীর বিধায়কগীর বিরুদ্ধে জেলা সমিতিক দুব্যবহারের অভিযোগ উত্থাপন হয়েছে বিধায়ক রমাকান্ত দেউরীর বিরুদ্ধে সংবাদ মেল পাতি ক্ষোভ উজাড়িলে অগপ জেলা সমিতিয়ে মরিগাঁও বিধান পরিষদত অগপ বিজেপির মিত্রতাত এতিয়া ফাট দিবলৈ আন এটা অতিক গুরুত্বপূর্ণ খবর কংগ্রেসের ভাল দিন আসিল রাজ্যত আরও শক্তি বৃদ্ধি হল কংগ্রেসের শতাধিক লোকে যোগ দিলে কংগ্রেস দলত
ৰাজ্যত পুনৰ শক্তি বৃদ্ধি পালে কংগ্ৰেছ দলত বৃহৎ যোগদান কাৰ্যসূচী। কংগ্ৰেছত পুনৰ শতাধিক লোকে যোগ দিলে কংগ্ৰেছ দলত, নিতৌ কংগ্ৰেছ দলত এতিয়া যোগদান কাৰ্যসূচী। শোণিতপুৰৰ ৰঙাপাৰাত বিশাল যোগদান কাৰ্যসূচী কংগ্ৰেছ দলত। বিজেপি নেতা কর্মীয়ে দল এৰি যোগ দিলে কংগ্ৰেছত। 2026ৰ বিধানসভা নিৰ্বাচনৰ পূৰ্বে শক্তি বৃদ্ধি পাই আছে কংগ্ৰেছ দলত। জিলা কংগ্ৰেছৰ সভাপতিৰ উপস্থিতিত এই বৃহৎ যোগদান কাৰ্যসূচী অনুষ্ঠিত হয় কংগ্ৰেছত। আন এটা পলিটিকেল ব্ৰেকিং নিউজ, AIUDFৰ পতন, কংগ্ৰেছত যোগদান কৰিব AIUDFৰ নেতা জহিৰুল ইছলাম। আজমলৰ ঘনিষ্ঠ আছিল জহিৰুল। আজমলৰ পৰাজয়ৰ পাছতেই AIUDFত খহনীয়া অব্যাহত আছে। এজনৰ পাছত আন এজন নেতাই AIUDF দল ত্যাগ কৰি মুখম আঘাত হানিছে দলত। AIUDFৰ যুৱ মৰ্চাৰ ৰাজ্যিক সভাপতি জহিৰুল ইছলামৰ দল ত্যাগ। AIUDF ত্যাগ কৰি জহিৰুলে যোগদান কৰিব কংগ্ৰেছ দলত। চামগুৰিত কংগ্ৰেছৰ এক বিশাল যোগদান কাৰ্যসূচী, তাতেই যোগ দিব কংগ্ৰেছত জহিৰুল ইছলামে। ৰকিবুল হুছেইন প্ৰদ্যুৎ বৰদলৈৰ উপস্থিতিত কংগ্ৰেছত যোগদান কৰিব জহিৰুলে। দল ত্যাগ কৰি AIUDFৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ জহিৰুলৰ। কিছু নেতাৰ মইমতালী আৰু স্বাৰ্থসিদ্ধিৰ বাবেই পৰাজয় হৈছে AIUDFৰ, যাৰ ফলত জনমানসৰ পৰা AIUDF আঁতৰি যোৱাৰ অভিযোগ জহিৰুলৰ। আজমলৰ পৰাজয়ৰ পাছতেই AIUDFত খহনীয়া অব্যাহত আছে। দিবলৈছে আন এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ। ভাৰতত প্ৰৱেশ কৰিবলৈ এতিয়াও চেষ্টা অব্যাহত ৰাখিছে বাংলাদেশী লোকে। 4জনকৈ লোকক আটক কৰিছে আৰক্ষীয়ে। আজিও অশান্ত বাংলাদেশৰ পৰা পলায়নৰ চেষ্টা। শ শ বাংলাদেশী জনতাৰ ভাৰত বাংলাদেশ সীমান্তত উত্তেজনা এতিয়াও অব্যাহত আছে। দেওবাৰে নিশা 4 বাংলাদেশীৰ ভাৰতত প্ৰৱেশৰ চেষ্টা। নিশা করিমগঞ্জ সীমান্তরে ভারতত প্রবেশের চেষ্টা চলাই মতিউর শেখে। মসাউর মুল্লা, তানিয়া মুল্লা আর রিতা মুল্লা নামের 4 বাংলাদেশীক আটক। ভারতত প্রবেশের চেষ্টা চলাওতে 4 বাংলাদেশীক আটক করে BSFএ। আজিও অশান্ত বাংলাদেশ। আজিও ভারত বাংলাদেশ সীমান্তরে ভারতত প্রবেশের চেষ্টা অব্যাহত রাখিছে বাংলাদেশী লোকে। দিবলৈছো অন্য এটা খবৰ, বাংলাদেশক লৈ আন এটা খবৰ। বাংলাদেশত গৰজি উঠিছে কোটি কোটি হিন্দু বাংলাদেশী লোক। মাহমদ ইউনুছৰ নেতৃত্বাধীন অন্তৱৰ্তীকালীন চৰকাৰক 8টাকৈ দাবী হিন্দু লোকৰ। বাংলাদেশত হিন্দু লোকে অব্যাহত ৰাখিছে প্ৰতিবাদ। সংখ্যালঘুৰ ওপৰত হোৱা অত্যাচাৰৰ গোচৰৰ ক্ষিপ্ৰতাৰে বিচাৰ কৰি দোষীক কঠোৰ শাস্তি দিব লাগিব বাংলাদেশত। 8টাকৈ দাবী উত্থাপন হৈছে। ইয়াৰ উপৰিও ভুক্তভোগীক পৰ্যাপ্ত ক্ষতিপূৰণৰ ব্যৱস্থা কৰিব লাগিব। ইয়াৰ বাবে গঠন কৰিব লাগিব বিশেষ ন্যায়াধিকৰণ। বাংলাদেশৰ হিন্দুৱে জনাইছে এইসমূহ দাবী নতুন চৰকাৰক। 8টাকৈ দাবী জনাইছে শীঘ্ৰেই সংখ্যালঘু সুৰক্ষা আইন কাৰ্যকৰী কৰিব লাগিব বাংলাদেশত। বাংলাদেশত স্থাপন কৰিব লাগিব সংখ্যালঘুৰ মন্ত্ৰালয়। বাংলাদেশৰ হিন্দুৱে এইসমূহ দাবী উত্থাপন কৰিছে। হিন্দু ধৰ্ম কল্যাণ ন্যাসক হিন্দু ফাউণ্ডেশ্যনলৈ ৰূপান্তৰিত কৰাৰ দাবী বাংলাদেশৰ হিন্দু লোকৰ। একেদৰে বৌদ্ধ আৰু খ্ৰীষ্টিয়ান ধৰ্মীয় কল্যাণ ন্যাসক ফাউণ্ডেশ্যনলৈ ৰূপান্তৰৰো দাবী উত্থাপন কৰিছে। বিভক্তি সম্পত্তিৰ পুনৰুদ্ধাৰ আৰু সংৰক্ষণৰ বাবে আইন প্ৰণয়ন কৰিব লাগিব বাংলাদেশত। ইয়াৰ লগতে অপচয় হোৱা সম্পত্তি ঘূৰাই দিয়া আইন সঠিকভাৱে কাৰ্যকৰী কৰা, প্ৰতিখন শিক্ষা অনুষ্ঠানত সংখ্যালঘু লোকৰ বাবে পূজাস্থলী আৰু হোষ্টেলত প্ৰাৰ্থনা ৰখাৰ ব্যৱস্থা কৰা, এইসমূহ দাবী উত্থাপন কৰিছে হিন্দু লোকে। সংস্কৃতি আৰু পালি শিক্ষা বৰ্ডক আধুনিকীকৰণ কৰিব লাগিব বাংলাদেশ চৰকাৰে। দুৰ্গা পূজাত 5 দিন চৰকাৰী বন্ধৰ ঘোষণা কৰিব লাগিব বাংলাদেশত। এইসমূহ দাবীৰে পুনৰ প্ৰতিবাদ কৰিছে বাংলাদেশত হিন্দু লোকে। এইদৰে ৰাজপথত বাংলাদেশৰ হিন্দু লোকে চৰকাৰৰ বিৰুদ্ধে ওলাই আহিছে 8টাকৈ দাবীৰ সৈতে।